হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো? শুধুমাত্র সবাই ভালো আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত। তো দেখতে পাচ্ছ সকাল সকাল পুজো করে নিয়েছি, তো তারপর কী করে না করি ভিডিওটা তোমরা অবশ্যই কন্টিনিউ করতে থাকো, স্কিপ করে দেখো না, ঠিক আছে? তো কী করে না করি আজকে সারাদিনটা সেই ব্লগটা তোমাদের কাছে হয়েছে। তো দেখো পুজো করে হয়েছে, তো তোমাদের সামনেই হলো এসেছি, এসে হলো ভিডিওটাতে কথা বলছি, তো দেখতে পাচ্ছ তো কোথায় যাবো না যাবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখতে থাকো সাথে থাকো, পাশে থাকো, সেভ করো না। তো চলো রেডি সেডি হয়ে তারপর ফিরে আসি। তো চলো, তো দেখো বন্ধুরা আমরা এখন বনগাঁ স্টেশনে চলে এসেছি। তো ছেলে বায়না করছে হাওয়াই মিঠাই খাবে, তো এই হাওয়াই মিঠাই এটা খুব একটা ভালো খেতে না, দেখতে পাচ্ছ এটা হলো ইয়ে কালারের, বাট খুব বাজে তিতকুটে খেতে। তো ও ব্যাগের ওপর বসে গেছে আমার ছেলে আর বর, আর আমি ভিডিও করছি, ওরা জানে না। তো সামনে একটা বাচ্চা ছিল মানে স্টেশনের ওখানে থাকে না, ওদের দেখো খাবে, তো ওদেরকেও দিলাম, সেটা শেয়ার করতে পারলাম না। তো চলো বন্ধুরা কী করি না করি তারপর দেখাচ্ছি। হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো? ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো বাবার বাড়িতে এসে গেছি, তো এখান থেকেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি বাবার বাড়িতে এসে, আমাদের বাড়িতে পুজো মণ্ডপ আছে, কালীমায়ের পুজো হচ্ছে, আদার্স দেবতারও পুজো হয়ে গেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। অনেকদিন যাবো তো ভিডিও তোমাদের দিতে পারছি না শরীরটা খারাপের কারণে, কারণ এখানে আমার বাবা পুজো করছে, সেটা বলতে তুমি থাকো কিছু হবে না, তো ঠান্ডা ঠান্ডা, তো পুজোর ভিডিওটা করে নিলাম। আর দেখো আজকে দুপুরে কী কী রান্না করা হয়েছে এখানে সেটা তোমাদেরকে শেয়ার করে দিই। ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছো, দুপুরে লাঞ্চে ভাত, আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা, বেশ ভালো লাগে গরম গরম বেগুন ভাজা। আর তার সাথে দেখো কী কী আছে দেখিয়ে দিই মেনুটা, ঠিক আছে? তো চলো, আর দেখো পনিরের তরকারি তো নিরামিষ ছিল, তার জন্য এই নিরামিষ তরকারি, আর ছেলের জন্য আমার কাকারা রান্না করেছিল সেটা দিয়েছে, সেটা আলাদা করে দেখা দেওয়া রেখে দেওয়া হচ্ছে, ওটা ও খাবে মাছ ভাত, আর বাবা একটু খেয়ে নেবে। তো চলো তারপর দেখা যাক কী করি না করি। হ্যালো গাইস, গুড ইভিনিং, চলে আসলাম বিকেলবেলা, ছেলে মিষ্টি খাবে, তো বাবা বাইরে হচ্ছে দুটো খাচ্ছে, আর বাবা পাশে রয়েছে, আমরাও খেয়েছি মিষ্টি, তো মিষ্টি খেতে আমাদের খুব ভালো লাগে। আমার এই মিষ্টি মনে হয় বাট আমি রান্না তো এখন মিষ্টির আগে খেতাম না, তারপর কী করছি বাড়িতে ওর জন্য টিফিন করবো, তো এই খেয়ে তার পেট ভরবে না। তো দেখো আমি এখানে ম্যাগি করতে চলে এসেছি, আমার আর আমার বোনের ছেলের জন্য এখানে দুটো ম্যাগি দেওয়া হয়েছে। তো চলো ম্যাগিটা দিন, তারপর দেখতে থাকো, ঠিক আছে? দেখো ম্যাগিটা দেখো কী করছি, তো দেখো ম্যাগিটা করে মশলা দিয়ে দিলাম, মশলা না দিলে পরে খাবে না, তার জন্য ম্যাগিটাতে মশলা টশলা দিয়ে ওদেরকে দিয়ে দেবো। আর একটা জিনিস আছে সেটা তোমাদের সারপ্রাইজ থাক, আগে আমি দেখাতে পারি কেন দেখো, তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এখানে দুই ভাই আছে, মানে আমার ছেলে আছে, আমার বোনের ছেলে আছে, দুজনা ম্যাগি খাওয়াতে কে ফার্স্টটা কে সেকেন্ডটা, তো সেটাই দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আমার ছেলে তো সেরকম খাওয়া যায় না, রিসেন্ট তো খাওয়া শিখেছে, তার জন্য তো জন্য দেখতে থাকো বন্ধুরা। আমার ছেলের কান্নার আওয়াজ পাবে, তার জন্য অনেক প্রবলেম হয় ভিডিও দিতে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, স্কিপ না করো। দেখো ম্যাগিটা রেডি হয়ে গেছে, এবার ওদেরকে দিয়ে দেবো বাচ্চাগুলোকে, ঠিক আছে? তো দিয়ে দেওয়ার পরে তারপর তোমরা দেখতে থাকো, ম্যাগিটা দিয়ে দিয়েছি, তারপর দেখো ওদের দুজনকে দিয়ে দিচ্ছি ম্যাগিটা। তো দেখতে থাকো আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে স্কিপ করে দেখো না, ঠিক আছে? তো ওদের কাছে একটাই রিকোয়েস্ট, আর এত কান্না করে আমার ছেলে, এই জন্য ভয়েসটা দিতে হয়, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? তো চলো এই দেখো এবার ওরা দুজনা কী করছে সেটাই দেখাবো। দেখো দুজনা বসে গেছে, বসে গেছে, বসে এবার ওরা দুজনা ম্যাগি খাচ্ছে, কাটটা ফার্স্ট হয়, তা ওরা দেখো খেতে বসে গেছে অলরেডি, এটা আমাদের বাপের বাড়িতে। তো দেখো ওরা খাচ্ছে, আমার ছেলে হাত দিয়েই খাচ্ছে আর ও চামচ দিয়ে খাচ্ছে, ও একটু স্যুপ স্যুপ খায় বাট আমার ছেলে নরম খায় বলে তার একটু নরম নরম হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, তারপর কন্টিনিউ করতে থাকো, আর স্কিপ করে দেখো না, পাশে থাকো, আমিও পাশে আছি। তারপর দেখো মা হলো সন্ধ্যার সময় পিঠে করে নিয়েছে, পাটি সবটা দেখতে পাচ্ছ, এলো খেয়েছি, তো ভালোই লাগলো। তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করো, ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখাচ্ছি নেক্সট।